সমপরিমাণ রেশন ব্যবস্থা সহ একাধিক দাবিতে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল। রাজ্য জুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষ গৃহবন্দী। এমন অবস্থায় বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন। সেই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে এবং প্রতিটি মানুষের সমপরিমাণ রেশনের দাবিতে প্রচেষ্টা প্রকল্প কেন বন্ধ করা হলো সেই প্রতিবাদে এবং রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং করোনায় মৃতের সংখ্যা গোপন করার প্রতিবাদে সারা রাজ্যের ন্যায় হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। এই আমাদের বক্তব্য, করোনা ভাইরাসকে রুখতে হবে, আর করোনা ভাইরাসকে রুখতে হলে লকডাউনকে সাপোর্ট করতে হবে, আন্তরিকভাবে তা করব। কিন্তু এটিকে সাপোর্ট করতে গেলে এর পরিপূরক হিসেবে যেটা দরকার সেইটা হচ্ছে খাদ্য চাই মানুষকে। পরিবার পিছু 35 কেজি করে খাদ্যের গ্যারেন্টি এখনই সরকারকে করতে হবে। খাদ্যের হাহাকার চলছে, ওই রকম একটু একটু তানমিলি করে ছবি তুলিয়ে কিছু লাভ হবে না। আপনার ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই লাইন যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। প্রচেষ্টা প্রকল্প এখনই চালু করতে হবে, পার হেড 5,000 টাকা করে ওই প্রকল্পে দিতে হবে। পরিযায়ী মানুষজন, সে শ্রমিক হন, তিনি বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতে যান, তিনি চিকিৎসা করতে যান, অবিলম্বে তাদের ফিরিয়ে আনতে হবে। 68,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বিভিন্ন বড় লোককে ছাড় করে দিল, যার মধ্যে রামদেব রয়েছে, নীরব মোদি রয়েছে, মহল চস্কি রয়েছে, কেন দেয়া হলো? এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায়। সমস্ত চিকিৎসা প্রাতিষ্ঠানিক চিকিৎসা করতে হবে ঘরে থেকে, ওই যে বলছে ঘরে থেকে কোয়ারেন্টাইন হবে, ওটা দিয়ে এই রোগকে রোখা যাবে না। পূর্বের মহামারী প্লেগ, পূর্বের মহামারী কলেরা, ম্যালেরিয়া প্রচুর ক্ষতি করে গেছে গোটা পৃথিবীর। বিজ্ঞানসম্মতভাবে আধুনিক প্রযুক্তিকে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক চিকিৎসার দাবি আমরা করেছি, এবং যারা ডাক্তার, নার্স, পুলিশ, বিদ্যুৎ কর্মচারী, আশা, ICDS সবাই এই কাজে সৈনিকের ভূমিকা পালন করছেন, পারদপক্ষে নায়কের ভূমিকা পালন করছেন, তাদের প্রত্যেকের পার্সোনাল প্রোটেকশনের কথা আমরা আজকের দাবিতে রেখেছি। সবটা মিলিয়ে সরকারের যে গাঝাড়া ভাব, হাত তুলে দিয়ে আজকে তারা 13 এপ্রিল একরকম স্টেটমেন্ট দিয়েছেন, 27 এপ্রিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর একরকম স্টেটমেন্ট দিয়েছেন, একই স্টেটমেন্ট অন্য ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। এসব ছেড়ে 130 কোটি ভারতবাসীকে রক্ষা করতে হবে, এসব ছেড়ে আমাদের রাজ্যের 9 কোটি লোক প্রায়, তাদেরকে রক্ষা করতে হবে, তার জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, এই ছিল আজকের আমাদের দাবি। আপনার নাম? তিলক ঘোষ। আমি CITU-র হুগলি জেলা কমিটির অন্যতম সম্পাদক মণ্ডলীর সদস্য, আর আজকের আমরা কর্মসূচিটা করেছি সমস্ত গণসংগঠন, সমস্ত বাম দলগুলো এক কথায় বামপন্থের পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে পোস্টারে দেখেছেন। ধন্যবাদ। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।